নমস্কার, আমার আপনজনেরা, ঋতুবার্তা আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি ঋতুপ্রসাদ ব্যানার্জি। বিবেক কি জাগছে, তৃণমূল কি ভাঙছে, শুরু করা যাক এই মুহূর্তে ঋতুবার্তা। বিবেক কি জাগছে? দেখুন, বিবেক সম্পন্ন লোকেরা, যাদের মধ্যে বিবেক আছে, তারা ঝট করে রাজনীতিতে আর যায় না। তারা রাজনীতি দুর্নীতি দেখতে দেখতে তাদের এমন জায়গায় পৌঁছে গেছে যে রাজনীতিতে যাবো না ভাবা। এই দল করলেও যাও, ও দল করলেও তা, আজ যে তৃণমূলে আছে কাল সে বিজেপিতে, পরশু দিন সে আবার সিপিএম এ যাবে। এই ভেবে অনেকে বিবেকবান লোকেরা রাজনীতিতেই যাচ্ছে না। তবু রাজনীতির মধ্যে কিছু বিবেকবান লোক আছে, যাদের ভরসাতেই মানুষ, সাধারণ মানুষ ভাবে আমরা ঠিক থাকব। সেরকম কিছু বিবেকবান লোকেরা কিছু রাজনীতি দল করেন, যাদের দিকে তাকিয়ে থাকে মানুষ, এরা ক্ষমতায় এলে হয়তো আমাদের ভালো হবে। যেভাবে বাম রাজত্বে আমরা দেখেছিলাম, অপশাসন থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা চেয়েছিলাম, বিবেকবান কিছু লোকেদের স্বপ্ন দেখেছিলাম তৃণমূল কংগ্রেসকে ভেবে, সেখানে আমাদের স্বপ্ন হয়তো ব্যর্থ হয়েছে, কিন্তু আমরা স্বপ্ন দেখেছিলাম যে ওদের মধ্যে বিবেক আছে। পরে বিবেক হয়তো হারিয়ে গেছে। বিবেক নামক বস্তুটি কোথায় কোথায় হারিয়ে যায়, কখন কোথায় পালিয়ে যায়, সেটা বিবেকবান লোকেরাই বলতে পারে না, আমি আপনি কে। বিবেকহীন হয়ে যাওয়া এই রাজ্যে হঠাৎ করে তৃণমূল কংগ্রেসের কিছু মানুষের বিবেক কি জেগে উঠছে? যার মধ্যে একজন হচ্ছেন তাপস রায়। তাপস রায়ের ইদানিং কতগুলো উক্তি সত্যি কথা বলতে নাড়া দিয়েছে আমাকেও। দেখুন, আমি জানি এর পরে হয়তো রাজনীতির কোনো চালে তিনি হয়তো অন্যদিকে চলে যাবেন, আবার তিনি হয়তো ঠিক ঠিক জায়গায় চলে যাবেন। তিনি বলছেন আমি সন্ন্যাস নেব, মানে রাজনীতি থেকে বেরিয়ে যাবো। আমরা জহর সরকারকে দেখেছিলাম, তার বক্তব্য, তার লেখা, তাকে ভেবেছিলাম আমরা যে সত্যি তারও হয়তো বিবেক জেগেছে। পরে দেখলাম না, জাগেনি, বিবেককে আবার ঘুম পাড়িয়ে দিয়েছে। মানে ওষুধ পাওয়া যায় যে বিবেককে ঘুম পাড়ানো, ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হয়। রাজনীতি নেতারা এটা পারে, আমি আপনি পারি না। আমাদের বিবেক জাগলে আর ঘুমোতে চায় না। আমাদের বিবেক জাগে বলেই আমরা বলে ফেলি, ফটাফট বলে দিই, আনকাট কি হবে, থানা ডাকবে, পুলিশ ডাকবে, মিথ্যে কেস খেয়েছি, আরো কেস খাবো, এসব ভাবি না, কারণ বিবেকের ডাকে সাড়া দিয়েছি। আর এরা আবার বিবেক একবার যদি জেগে ওঠে আবার ঘুম পাড়িয়ে দেয়। জহর সরকারকে দেখলাম বিবেক জেগে উঠলো, তিনি বললেন বন্ধু বান্ধব সবাই বলছে দুর্নীতির মতো মুক্ত মুখ হ্যান ত্যান, আমি বলেছি রাজনীতি আমি ছেড়ে দেবো। আবার দেখুন পাপ্পুকে অমিত শাহ, মানে তিনি আবার সায় দিয়ে দিলেন। অভিষেক ব্যানার্জি যেটা বললেন তিনি সেটাকে সায় দিলেন, মানে এবার আমি অভিষেক ব্যানার্জির কাছের লোক, মমতায় ভালো লাগে না, অভিষেককে ভালো লাগে, মানে এ নয়তো ও, এগুলো ঠিক আছে। জহর সরকারের বিবেক আবার হয়তো শুয়ে পড়েছে, আবার হয়তো জেগে যাবে, আবার তিনি বলবেন আমার দল ছেড়ে দিতে ইচ্ছে করছে, আবার তিনি বলবেন না আমার দলে থাকতে ইচ্ছে করছে, যাই হোক ওই পোর্শনটাকে বাদ দিলাম। দিয়ে এবার আসি তাপস রায়। ইদানিং তাপস রায়ের বক্তব্য সত্যি কথা বলতে কি, মানে কোথাও যেন একটু ভাবাচ্ছে। তার একটা কথা মানে পরিষ্কার বলেছেন তিনি কথাটা, যে কথাটা আজকে এই শিক্ষক দিবসের দিনে আমার মনে হয়েছে আপনার একটু শোনা দরকার আছে, কারণ এই কথাটা সত্যি একটু ভাবাবে আপনাকে। ভাবাবে কেন বলছি না, কারণ তিনি যে কথাগুলো বলেছেন আক্ষরিক অর্থে সত্যি। তার কথাটা একবার শুনুন, পরে আসছি। আমি তখন দুর্দণ্ড প্রতাপশালী পাড়ার ছেলে জেনারেল সেক্রেটারি, তাকে একটা চর মারলেন প্রিন্সিপাল। আজকের দিনে ভাবতে পারেন কোনো কলেজে জেনারেল সেক্রেটারি ছাত্র পরিষদের ইউনিয়নে তার গালে একটা চর দেবে প্রিন্সিপাল, তারপর প্রিন্সিপাল বাড়ি ফিরে যাবে? এটা আমি অর্থহীন ভাষায় বলব যে সেই শিক্ষকও নেই, সেই ছাত্র। আমাদের সময় পর্যন্ত আমরা শিক্ষকদের দেখলে মাথা নিচু করতাম। এখনো প্রাইমারি স্কুলে যদি কেউ বেঁচে থেকে দেখা হয়ে যায়, বা সেকেন্ডারিতে যেখানে পড়তাম তাদের প্রণাম করি, এখন সেসবের তো বলাই নেই, অপমান করা, অসহনীয় আচরণ, এরম গোছের একটা ছাত্র সমাজ হয়েছে। শিক্ষকরাও কিন্তু সেই আগের শিক্ষক নেই। তো সমাজের অবক্ষয় তো সর্বত্রই পৌঁছেছে, কিন্তু যদি সমাজকর্মী, রাজনৈতিক কর্মী, শিক্ষক, ছাত্র এদের মধ্যে বেশি মাত্রায় পৌঁছয়, সেটা কিন্তু সর্বনাশা সমাজের জন্য এবং দেশের জন্য। শুনলেন তিনি কি বললেন? একদম ঠিক কথা বলেছেন। আমি, আমার বয়স তাপস রায়ের চেয়ে হয়তো কম, হয়তো কেন কম, অনেকখানি কম, কম তাপস রায়ের চেয়ে বয়স কম। তাপস রায় যে অভিজ্ঞতা বললেন, আমারও কিন্তু সেই একই অভিজ্ঞতা একই, কারণ আমাকেও বেশি বয়স অবধি বকেছেন মাস্টারমশাইরা, বকেছেন, আজও আমাদের তাকে দেখলে মাথা নিচু হয়। প্রাথমিক স্কুলের শিক্ষক যিনি ছিলেন তাকে দেখে মাথা নিচু হতে হয়, এবং অনেকে মারা গেছেন, যারা আছেন তাদের দেখলে মাথা নত হয়, সম্মানে, ভয় নয়, ভক্তিতে। তাদেরকে দেখলে একটা
আর মানে আলাদা রকম সম্মান আসে, কিন্তু আজ সেটা নেই। তারা আমাদের গায়ে অবলীলাক্রমে হাত তুলতেন, মারতেন, অর্থাৎ তারা ভুল দেখলে শুধরানোর জন্য চেষ্টা করতেন, মারতেন, বকতেন, তারা আমাদের ভালোর জন্য করতেন। আসলে শিক্ষক মানে কি? গুরু। গুরু মানে অন্ধকার থেকে যে আলোর দিকে নিয়ে যায়। সেই শিক্ষক সত্যি আজকের দিনে নেই, কারণ আজকে শিক্ষক থাকবে কোথায়? আজকে তো অঙ্কিতা অধিকারীর মতো মেয়েরা শিক্ষক হয়ে যায়, যারা পরে আবার চাকরি চলে যায়, এরকম কত ঢুকে আছে, তারাও রয়েছে। তাপস রায়ের প্রসঙ্গে আবার ফিরে আসি। তাপস রায়ের বক্তব্যের কিন্তু পরিষ্কার সত্যি ছিল। আজকে ইউনিয়নের ছেলেরা, আমরা দেখেছি কোথাও ছাত্ররা তুইতুকারি করছেন প্রফেসরদের, কোথাও দেখা যাচ্ছে হেডমাস্টার মশাইকে মারছেন, ধাক্কা দিচ্ছেন, কোথাও দেখা যাচ্ছে আরাবুলকে তো প্রথম দেখেছেন আমরা জগ ছুড়ে শিক্ষিকাকে অধ্যাপিকাকে মেরেছিলেন। তিনি না কলেজের ছাত্র ছিলেন না কিছু, তিনি মেরে দিয়েছিলেন, বাইরে থেকে সব মেরে দিচ্ছেন। অর্থাৎ স্কুল কলেজের প্রিন্সিপাল বা অধ্যক্ষ বা অধ্যাপক যাকে বলুন, মারাটা যেন এখন কমন ব্যাপার। তারা যদি আমাদের শিক্ষা দেওয়ার জন্য হাত তোলেন, তাহলে তার বিরুদ্ধে কিন্তু নেমে যাবে ছাত্র পরিষদ। তিনি বলেছেন, আমি বলছি না, তাপস রায় বলেছেন। আসলে তাপস রায়ের মনে হচ্ছে বিবেক জেগে উঠেছে। আবারও বলছি, বিবেককে জাগাতে পারেন নেতারা, আবার ঘুম পাড়িয়েও দেন। তো ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেবেন কিনা আমি জানি না, কিন্তু তাপস রায়ের কথা কিন্তু সত্যি ছিল, তিনি ঠিক বলেছিলেন। এবং তাপস রায়ের কথা বলতে গিয়ে আমি কিন্তু বারবার একটা কথা বলি, আপনাদের মনে আছে নিশ্চয়ই, যখনই সিবিআই ইডি নিয়ে বলে, তৃণমূল বলে, আমাদের উপরে বিজেপি ইচ্ছে করে একটা রাজনৈতিক মানে অনুসন্ধিমূলকভাবে ষড়যন্ত্র করে আমাদের পিছনে সিবিআই ইডিকে পাঠানো হচ্ছে, আমি কিন্তু বারবার বলি যে নামগুলো, তার মধ্যে তাপস রায়ের নামটা কিন্তু আছে। আপনারা খেয়াল করবেন, আজ বলে না, এর আগেও আমি যত ভিডিও বলেছি তাতে দেখবেন আমি বলেছি তাপস রায়কে কই ভাষণ হচ্ছে না। তো অর্থাৎ তাপস রায়ের গায়ে কিন্তু কোনো দাগ লাগেনি দুর্নীতির দাগ। দেখুন, রাজনীতি করতে গিয়ে একজনের সঙ্গে হিংসামূলক কাজ, এরকম অনেকের নামে আছে। আমি যে রাজনীতি করেছি আমার বিরুদ্ধে ওরকম অভিযোগ ছিল। রাজনীতি সন্ত্রাস, রাজনীতি ধাক্কাধাক্কি, রাজনীতি গণ্ডগোল, এর মধ্যে নাম জড়ায়, কিন্তু দুর্নীতিতে জড়িয়ে যাওয়া সেটা কিন্তু তাপস রায়ের ক্ষেত্রে প্রযোজ্য নয়। একইভাবে দেখুন, আমি নাম বলেছিলাম শোভনদেব চট্টোপাধ্যায়, আগে বলি তার কথা, আমি একইভাবে বলি সিপিএম এ কমিউনিস্টদের নামে যে যাই বলুন, কিন্তু যেই মুহূর্তে নামটা উচ্চারণ করা হয়েছিল বিমান বসু, যেই মুহূর্তে বলা হয়েছে সূর্যকান্ত মিশ্র, এদের নাম যখন জড়ানো হচ্ছিল, জড়িয়ে দিয়ে বলা হচ্ছিল যে কি নাম যেন ওই চোর চোরটা চিটিং মাজ সুদীপ্ত সেন, সুদীপ্ত সেন যে জেলে আছে সে নাকি নাম বলেছে, কার নাম বলেছে, বিমান বসু। আমি সঙ্গে সঙ্গে বলেছি কমিউনিস্ট কমিউনিজমকে সাপোর্ট না করতে পারি, ওই সরকারের বিরোধিতা আমি করতে পারি, তখন করেছিলাম আজও করি বিরোধিতা করে তার অপশাসনের জন্য, কিন্তু ব্যক্তিগতভাবে চোর একথা বিশ্বাস করা যাবে না। ব্যক্তি মানুষগুলো সত্যি অন্যরকম ছিল, চোর এটা বলা যাবে না। অধীর চৌধুরী চোর, টাকা নিয়েছে, অবিশ্বাস্য ব্যাপার। অর্থাৎ ব্যক্তিগতভাবে এই মানুষগুলো অন্যরকম, তো সেই মানুষগুলোর নামে ব্লেম দিলে, আমি তখন বলি, আজও বলছি, তাপস রায়ের নামে কিন্তু ওরকম কোনো ব্লেম নেই। তাপস রায় এলাকায় আমি দীর্ঘদিন গেছি, ওখানে বিশ্ব হিন্দু পরিষদ একটা কার্যক্রম হয়েছিল, তাতে আমাকে যেতে বলেছে, ইনভাইট হিসেবে গিয়েছিলাম, দেখেছি তাপস রায়ের ওখানে বসে থাকা এবং তার সেখানে ছেলেরা ছিল, কিন্তু কখনোই কেউ আমাদের বিরুদ্ধে উল্টো পাল্টা বলে, হ্যাঁ স্লোগান তুলেছিল কিছু, কিন্তু তা বলে সেটাকে কন্ট্রোল নিয়ে নিয়েছিলেন তাপস রায়। একদম বিএসএফ এর যে অফিস আছে, আমি যেখান থেকে বলছি আপনাকে, পরিষ্কার কথা হচ্ছে ডানলপের বিএসএফ এর যে ক্যান্টনমেন্ট যেখানে আছে, ওখান থেকে বেরিয়ে যে র্যালিটা গেছিল সেই র্যালির কথা বলছি। আজ থেকে বছর পাঁচ ছয় আগে তাপস রায় কিন্তু, পাঁচ ছয় কি চার আগে তাপস রায় কিন্তু কন্ট্রোল নিয়েছিলেন, অর্থাৎ ওই জায়গায় সে তাপস রায় ছিলেন না। বা পার্থ চট্টোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায় বলুন, তার এলাকায় আমি অনেক কাজ করেছি, দেখেছি, কিন্তু সেখানে দেখেছি এরকম কোনো ব্যাপার ছিল না, তাদের নাম দুর্নীতিতে জড়িত নয় এবং এইসব ব্যাপারে আমি দেখেছি সেখানে কোনো কিছু নেই। অর্থাৎ এই মানুষগুলো কোথাও একটা যেন পরিষ্কার পরিচ্ছন্নতা ছিল এবং আছে। তাপস রায়ের বক্তব্য কিন্তু কোথাও যেন খোঁচা দিচ্ছে। দেখুন, আমি একটা কথা বলি, আমি কিন্তু ওই তথাকথিত কোনো সাংবাদিক ফাংবাদিক নই, আবারও বলছি আপনাদের, হ্যাঁ আমি শিখে চলেছি, শিক্ষা শেষ নেই। আজকে শিক্ষক দিবস, মানে শিক্ষক দিবসের দিনে আমি শিক্ষক, মানে আপনারাই আমার কাছে শিক্ষক, আপনারা আমার ভুল শুধরে দেন, আজকে আপনারা আমার শিক্ষক। তা আপনাদের কাছে অকপটে বলছি, রাজনীতি ব্যক্তিগত আমার জীবন ছিল, সেই জীবন থেকে আমি বলছি, সেই জীবনে আমি দেখেছি, যাদেরকে তাদের থেকে দেখে বলছি, কমিউনিস্টদের দেখেছি, সিপিএমকে দেখেছি, শাসন দেখেছি, সব কিছু দেখেছি, কিন্তু তার মধ্যে এরকম দেখিনি আজ যেরকম দেখি। তার মধ্যে ব্যতিক্রম হচ্ছে তাপস রায়ের মতো মানুষরা, জানি না তার বিবেক আজকে যে গেছে, আবার কালকে আবার তিনি রাজনীতিতে সক্রিয়ভাবে এসে যাবেন কিনা, তাপস রায়কে মন্ত্রিত্ব দেওয়া হলে তাপস রায় আবার পাল্টি খাবেন কিনা, কারণ রাজনীতিতে লোকেরা পাল্টি খায় খুব জোর, বোড়েরা পাল্টি খায় না, বোড়েরা মার খায়, মরে যায়, পেটে ওই গামছা বেঁধে মরে, সে ওপর থেকে নিচে যেখানে দেখুন বোড়ে যায় তারা মরে যায়, তারা শেষ হয়, তাদের কিচ্ছু হয় না। তৃণমূল বলুন, সিপিএম বলুন, কংগ্রেস বলুন, বিজেপি বলুন, ও সব বোড়েরা একই সমান, বোড়েরা একই হয়, লড়াই লড়ে যায়, আলটিমেট কাঁচকলা পায়, কিচ্ছু পায় না।
নেতারা ক্রিম খায়। তো সেরকম জায়গায় দাঁড়িয়ে তাপসের কথা জানি না কি হবে, তবে মনে হয় বিবেক জাগছে, তৃণমূল ভাঙছে, কারণ আস্তে আস্তে বিবেক সবার জাগবে। পার্থ চট্টোপাধ্যায়কে দেখছে, দেখছে অনুব্রত মণ্ডল, দেখছে একের পর এক নেতা ধরা পড়ছে, একের পর এক নেতাকে ডাকা হচ্ছে, আর তারা নিজেরাও বুঝছে যে কই আমাকে তো দুর্নীতিতে ডাকছে না, আমি তো নিইনি টাকা, আমাকে তো ডাকেনি। দেখুন তৃণমূলে বহু নেতা আছে, বহু বিধায়ক, বহু মন্ত্রী আছেন যারা, তারা কিন্তু দুর্নীতিতে জড়িত নেই, তার জন্য তাদের নামে ডাকে না, তারা নিশ্চিন্তে ঘুমায়। তাদের উদ্দেশ্যে আমার বলা, তাদের বিবেক কি জাগছে? বিবেক যদি জাগে তবেই তৃণমূল ভাঙবে, আর নাহলে তৃণমূল ভাঙবে না। তৃণমূল এরকম ভাবেই চলবে, ইনকাম কামাই সব নিয়ে চলবে তৃণমূল। আসি, ভালো থাকুন, রুদ্রবার্তা মানে একটু জাগানোর চেষ্টা আর কি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রুদ্রবার্তা, আনকাট কথা, যুক্তি থাকে, যদি মনে যুক্তি গ্রাহ্য কথা বলবেন, কমেন্টস করবেন, জানাবেন, আর যদি মনে না সেটাও জানিয়ে দেবেন। ভালো থাকবেন, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।